কিন্তু পাঠাই নি স্বাধীনতা সংগ্রামীদের একটা ইনফরমেশন সেন্টার ছিল। তো এখানে সব চিঠিপত্র আদান প্রদান হতো, এই আমার দাদুকে দিয়ে যেত, আর আমার দাদুর পাচ্ছিল কোনো মিটিং হলে, গুপ্ত মিটিং বা মিটিং হলে সেখানে দাদু আমাকে খবরের কাগজ দিয়ে বিছিয়ে দিতেন, ওর মধ্যে মুড়ি, তেলে ভাজা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর মাটির ভাড়ে এটা উনি সার্ভ করতেন। এরমভাবে উনি অনেককে খাইয়েছেন। একদিন উনি সুভাষচন্দ্র বাবুকে খেলে ভাজা খেয়েছে, ওনার সঙ্গে মিলে ওনার প্রতি এত ওনার এ হয়ে গেল, ভক্তজীবন ওনার ভগবানের মতন মানুষ। 1942 সালে উনি ওনার জন্মদিনে ছেলে ভাজা ফ্রি, 23 জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে ছেলে ভাজা ফ্রি। কিন্তু তখন যেহেতু ব্রিটিশ সাম্রাজ্য ছিল, তো তখন ওদের দোকানে এরকমভাবে দেওয়া হতো, উনি চুক্তিতে করে আর প্যাকেট করে এই পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের বলতেন যে আজকে সুভাষবাবুর জন্মদিন, তোমরা ছেলে ভাজা। যখন 1947 সালে দেশ স্বাধীন হল, 1948 সালে এই দোকানে বোর্ড লাগিয়ে দিতে, এই ছবি লাগিয়ে উনি তেলে ভাজা ফ্রি দিল বাচ্চাদের দুটো, বড়দের চারটে। ওই ট্রেডিশনটা এখনও আমরা 2021 যতদিন দোকান থাকবে ততদিন চলবে। আমার নামটা কি জানো? কৃষ্ণ কুমার গুপ্ত।
তোমাকে নিয়ে করে ये भी आता है ये भी आता है।